জানো কাজলবু, বাজারে আলম ভাইয়ের বড় দোকানে আমি কাজ পাইছি। এই নাও মিষ্টি খাও। তাই নাকি? আমার যে কি খুশি লাগতেছে। গেল বছর তোর বিয়েটা নিয়ে কি ঝামেলাটাই না হইলো। হ, ভাগ্যিস তুমি আর এনজিও আপা আসিলা। কাজলবু শান্ত হ, তোমার দেশে আইন আছে। এত সারা যা আদুনের ব্যাপারে তোর বিয়ে করতে পারবো না। আমি আসার আগে সব ব্যবস্থা কইরা রেখাইছি। তুই দেখ সাসা, আপনি বয়স লুকায় মাইয়ের বিয়ে দিতেছেন, আপনি জানেন এটা কত বড় অপরাধ? তো আমার না জানাইলে তো এত বড় একটা সর্বনাশ হইয়া যেত। ওর বয়স তো মাত্র 16 বছর। মাগো অপরাধ কি করব, আজমল ব্যাপারী ঘরে মাই আমার 3 বেলা পেট ভরে খাইতো চুপে থাকতো। সাসি, এইটুকুন একটা মায়ের বিয়া দিতে আপনি কেমনে রাজি হইলেন? পরিণত বয়সের আগে বিয়া দিলে গর্ভপাত ও স্বাস্থ্য ঝুঁকি হইতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হইতে পারে। অভাবের সংসার আমাগো, তখন তো এত কিছু বুঝি নাই গো মা। আমি আমার প্রতিষ্ঠানে তোমার ব্যাপারে কথা বলবো, যেন সে সেখান থেকে ট্রেনিং নিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। তাতে করে তার লেখাপড়ার খরচও হইল, আবার সংসার খরচও হইল। আপনারা চিন্তা করেন না। দেশের প্রচলিত আইন অনুযায়ী কন্য যুবক দণ্ডনীয় অপরাধ, এবং বাল্যবিবাহ যারা করে আর যারা জড়িত তাদের জেল জরিমানা করতে পারে। শুনলাম আপনি নাকি 1 লক্ষ টাকা যৌতুক দিয়েছেন। সি, আপনার মতো গণ্যমান্য ব্যক্তির কাছে এটা কখনো আসা যায় না। ভুল করেছি মা, নাজিমে একটা ভুল করতে যাচ্ছিলাম। রিক্সার শব্দ